নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিং এ আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই লাকি ব্যাম্বু প্লান্টস নিয়ে। অফিস ডেস্ক, কম্পিউটার টেবিল, পড়াশোনার টেবিল, বেডরুম, ড্রয়িং রুম ইত্যাদি বিভিন্ন জায়গায় রাখার জন্য সব থেকে বেশি প্রচলন এই গাছটির। একদমই লো মেনটেন্যান্স এই গাছটি লাকি ব্যাম্বু নামে যতই পরিচিত হোক না কেন, এরা আসলে ব্যাম্বু অর্থাৎ বাঁশ প্রজাতির গাছই নয়। এদের নাম ড্রাসিনা স্যান্ডেরিয়ানা। যাই হোক, লাকি ব্যাম্বু নামেই এরা সর্বত্র পরিচিত। যদিও এরা কতটা লাকি সেটা আমার সঠিক জানা নেই, তবে এরা ভীষণই ভালো ইনডোর প্লান্টস, লো লাইট প্লান্টস এবং দারুণ এয়ার পিউরিফায়ার। ঘরের বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড শোষণ করে বাতাসে মুক্ত অক্সিজেন ছড়িয়ে দেওয়াকে যদি আপনি লাকি মনে করেন তাহলে এরা অবশ্যই লাকি। ঘরের বাতাসকে দূষণমুক্ত রাখতে এরা ভীষণই ভালো কাজ করে। নিশ্চিন্তে আপনি এদেরকে যে কোনো জায়গায় রাখতে পারেন। আমার বিভিন্ন ভিডিওর কমেন্টসে এই লাকি ব্যাম্বুর উপরে অনেক প্রশ্ন পাচ্ছি, মূলত বিভিন্ন সমস্যা। তো সেরকমই কিছু সমস্যার কথা বলি শুনুন। যে এই লাকি ব্যাম্বু কিনে আনার কিছুদিন পরে গাছ আর ভালো থাকছে না, অনেক সময় গাছ মরে যাচ্ছে বা গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গাছের কালার ঠিক থাকছে না, কালার ফেড হয়ে যাচ্ছে, গাছের স্টেমগুলি বা শিকড়ে কোনো ক্ষতি হচ্ছে, শিকড় নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্ন সমস্যা নিয়ে অনেক প্রশ্ন আসছে আমার বিভিন্ন ভিডিওতে। এই সমস্ত সমস্যাগুলি হওয়ার পেছনে আসল কারণ লাকি ব্যাম্বু সম্পর্কে সঠিক তথ্য না জানা এবং সময় মতো পরিচর্যাগুলি না করা। এই গাছ কিনে আনার কিছুদিন পর এরা একটা শোপিসের মতন হয়ে যায় আমাদের বাড়িতে, ঘরের একটা কোণায় পড়ে থাকে, যত্ন করা হয় না, মনে হয় যেন এমনিই এরা বাড়তে থাকবে, মাঝে মাঝে জল দেওয়া ছাড়া আর কিছুই করা হয় না। তো সেই সমস্ত কারণগুলির জন্যেই গাছে অনেক সমস্যা এসে যায়। তো এরা এমনিতে খুবই লো মেনটেন্যান্স প্লান্ট, তবে সামান্য কিছু পরিচর্যা করতে পারলে গাছগুলি ভালো থাকে এবং অনেক বছর বাঁচে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে লাকি ব্যাম্বু সম্পর্কে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কোথায় এই গাছ রাখবেন, এই গাছের কেমন আলো চাই, জল পাল্টাতে হবে, পাল্টাতে হলে কতদিন পর, কোনো খাবার অর্থাৎ সার লাগবে কি না, সেই সমস্ত কিছুই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এদের আপনি বিভিন্নভাবে রাখতে পারেন, শুধু জলের মধ্যেও রাখতে পারেন, আবার এরকমভাবে পাথর দিয়ে ডেকোরেশন করেও রাখতে পারেন। তবে মাটিতে না বসানোই ভালো, মাটিতে এরা খুব তাড়াতাড়ি অনেক লম্বা হয়ে যায়, সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না। এরকম কাচের পাত্রে জল দিয়ে রাখতে পারলে এরা প্রায় 7-8 বছর খুব ভালোভাবেই থাকতে পারে। তবে এই জলটা মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, অন্তত 7-8 দিন পর এই জলটা অবশ্যই চেঞ্জ করবেন। এই জল চেঞ্জ না করে বারবার এর মধ্যেই জল ঢেলে দেওয়ার ফলে দুটো ক্ষতি হয়। প্রথমত শিকড়ে এবং গাছে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, ফলে গাছ আস্তে আস্তে মরে যায়। আর দ্বিতীয়ত এই জলে মশা ডিম পাড়তে পারে। তো আপনি সপ্তাহে একবার করে জলটা পাল্টে দিন, আর তাহলে এই সমস্যাগুলি কখনোই আসবে না। আর আপনি যে পাত্রে গাছগুলিকে রাখছেন সেগুলি এবং ডেকোরেশন করার জন্য যদি কিছু ব্যবহার করেন তাহলে সেগুলিও মাসে অন্তত একবার করে ভালোভাবে ধুয়ে ফেলুন, নয়তো এগুলি থেকেও গাছে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এদের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়, পাতার চকচকে ভাবটা নষ্ট হয়ে একটা বিবর্ণ রং ধারণ করে। এই সমস্যার জন্য মূলত দায়ী আলো কম বা বেশি হওয়া এবং ঠিকঠাক হাওয়া বাতাস না পাওয়া। এদের এমন জায়গায় রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট কখনোই না আসে, কিন্তু পরিষ্কার উজ্জ্বল আলো চাই, অন্তত 6-7 ঘন্টা। একদম অন্ধকার জায়গায় এবং যেখানে হাওয়া বাতাস চলাচল করে না, এরকম বদ্ধ জায়গায় এদের কখনোই রাখবেন না, তাহলে গাছ ভালো থাকবে না, পাতা হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে পাতা ঝরেও যাবে, আর আস্তে আস্তে আপনার গাছ মারাও যাবে।
তবে শীতকালে দু এক ঘন্টা রোদ পেলে গাছের খুব উপকার হয়। গাছ তরতাজা হয়ে ওঠে। প্রচণ্ড গরম এবং ভীষণ ঠান্ডায়ও এদের পাতা হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে ঝরে যায়। সেই কারণে শীতকালে হালকা একটু রোদ খাওয়াবেন মোটামুটি দু চার দিন পরপর, আর প্রচণ্ড গরমে দু তিন দিন পরপর এরকমভাবে হালকা করে একটু জল স্প্রে করে দেবেন। ফ্রিজের ঠান্ডা জলের সাথে কিছুটা সাধারণ জল মিশিয়ে স্প্রে করতে পারলে সব থেকে ভালো কাজ হবে। সব সময় জলে থাকে বলে এদের শিকড়ে পচন ধরা এবং ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই ছত্রাকের আক্রমণ এবং শিকড় পচা রোধ করার জন্য কি করবেন দেখুন। এই পাত্রে আমি প্রায় 1 লিটার জল নিলাম। এবারে এর মধ্যে মিশিয়ে নিতে হবে 1/2 চামচ মতো দারচিনির গুঁড়ো অর্থাৎ সিনামন পাউডার। এরা গাছের শিকড়ে ছত্রাকের আক্রমণ রোধ করার পাশাপাশি শিকড়ের গ্রোথও অনেক বৃদ্ধি করবে। এই জলের মধ্যে গাছগুলিকে অন্তত 1 ঘন্টা এভাবেই রেখে দেবেন, আর এটা মাসে 1 বার করে করতে পারলেই হবে। আপনি চাইলে এই সাথে রুটিং হরমোনও ব্যবহার করতে পারেন, তাহলে শিকড়গুলি আরও মজবুতভাবে তৈরি হতে থাকবে। এই গাছে যে কোনো জল দেওয়া যায়, আপনি ট্যাপ কলের জলও এই গাছে দিতে পারেন। তবে ট্যাপের জলে হার্ডনেস অনেক সময় বেশি থাকে, জলে ক্ষারীয় মাত্রাও বেশি থাকে, এর ফলে কিন্তু গাছের অনেক সমস্যা তৈরি হতে পারে। গাছের কাণ্ডের দাগ দাগ হয়ে যেতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে। তো সব থেকে ভালো হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ যেটা আমরা খাওয়ার জন্য যে জল ব্যবহার করি সেই জল এই গাছে দেওয়া। এই গাছে সাধারণত খুব একটা খাবার অর্থাৎ সার দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে আপনার গাছ অনেক বছর ধরে ভালো রাখতে চাইলে একটু সার দিতে পারেন। এটা দেখুন, লিকুইড NPK ম্যাক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার। এটা মূলত অ্যাকোয়াটিক প্লান্টস অর্থাৎ জলের গাছের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এর NPK ভ্যালু 19:19:19। প্রতি 15-20 দিন পরপর এরকমভাবে 4-5 ফোঁটা দিয়ে দেবেন। আর এরকম ছোট পাত্রে 2-3 ফোঁটাই যথেষ্ট হবে। আর এর পাশাপাশি ব্যবহার করতে পারেন এই মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ অনুখাদ্য। এটাও সেই একই অ্যাকোয়াটিক প্লান্টসের জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস। তো এটাও 15-20 দিন পরপর ওই একই রকম মাত্রায় অর্থাৎ 2-5 ফোঁটা মতন ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন বন্ধুরা, এই দুই ধরনের খাবার দেওয়ার মাঝে অন্তত পক্ষে 7 দিনের গ্যাপ রাখবেন। এই সার যে কোনো ভালো অ্যাকোরিয়ামের দোকানে অর্থাৎ রঙিন মাছের দোকানে সহজেই পাওয়া যায়। আর যারা এটা জোগাড় করতে পারবেন না তারা চাইলে অনলাইনেও কিনতে পারেন। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দিয়েছি। গাছে এরকম খারাপ স্টেম দেখলে সেটাকে দ্রুত বের করে ফেলুন, কারণ আপনারা তো সবাই নিশ্চয়ই সেই পচা আলুর ব্যাপারটা জানেন। একটা পচা আলু থাকলে পুরো বস্তার আলুই কিন্তু পচে যায়, এক্ষেত্রেও সেরকম। সুতরাং মাঝে মাঝে নিজের গাছ ভালোভাবে লক্ষ্য করবেন, খারাপ নষ্ট হওয়া ডাল পাতা ইত্যাদি রিমুভ করে দেবেন নিয়মিতভাবে, তাহলেই আপনার গাছ দীর্ঘদিন ধরে ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি লাকি ব্যাম্বু সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য আপনাদের সামনে এই ভিডিওয় তুলে ধরতে পারলাম। তা সত্ত্বেও যদি কিছু বলা না হয়ে থাকে বা আপনার যদি আরও কিছু জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন।
আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।